আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আলোচনা করব ভেক্টর অধ্যায় থেকে আসা একটি রিপিট কোশ্চান। কোশ্চানটি খুলনা ইউনিভার্সিটি 2012-13 এবং চিটাগাং ইউনিভার্সিটি 2010-11 সেশনে আসা। তো প্রশ্নটি আমরা একটু আলোচনা করি। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে ছাতা অনুভূমিকের সাথে কত কোণে ধরতে হবে? আমরা যখন বৃষ্টিতে দাঁড়াই তখন বৃষ্টি বরাবর এসে আমাদের মাথার উপরে পড়ে, যদি বায়ুর বেগ না থাকে বা বায়ু শূন্য থাকে। কিন্তু যখন আমরা লম্বভাবে পতিত বৃষ্টির সময় দৌড়াই তখন কিন্তু বৃষ্টিটা আমাদের বরাবর মাথায় এসে পড়ে না, তখন তার বৃষ্টির লব্ধি বেগটা আনত তল বরাবর কাজ করে। তাহলে আমরা যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই, ধরি এটা একটি রাস্তা, রাস্তার মধ্য দিয়ে একজন আরোহী 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, ঠিক ওই সময় লম্বভাবে বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টির বেগটা লম্ব বরাবর কত হবে? 6 মিটার পার সেকেন্ড। তাহলে যখন আরোহী দৌড়াবে তখন লম্বভাবে পতিত বৃষ্টিটা ঠিক এই বরাবর তার লব্ধি বেগ পাওয়া যাবে। অর্থাৎ বৃষ্টি লম্ব বরাবর পড়ছে কিন্তু তার লব্ধি বেগটা মনে হবে এই বরাবর। তাহলে এই বরাবর যদি লব্ধি বেগ হয় তাহলে আমি ছাতাটা ঠিক এই বরাবরে ধরবো, ধরি এখানে ছাতাটা ধরা হলো। বৃষ্টি যদি আমাকে এইভাবে বরাবর পড়ে ছাতাকে আমি বাঁকা করে ধরবো তাহলে বৃষ্টি তো আমার গায়ে এসেই পড়বে। কিন্তু যদি আমরা বৃষ্টিটা এই বরাবর এসে পড়ে তাহলে ছাতাটা আমরা এই বরাবরে ধরবো, এতে করে সবটা বৃষ্টির পানি ছাতাটা বাধা দিতে পারবে। তাহলে যে বৃষ্টিটা খারাপভাবে পড়ছে, আমি বা যাত্রী দৌড়ানোর কারণে, পথচারী দৌড়ানোর কারণে বৃষ্টির লব্ধি বেগটা এই দিকে মনে হবে। তাহলে এখানে বলেই দিছে যে ছাতাটিকে অনুভূমিকের সাথে কত কোণে ধরতে হবে, অনুভূমিকের সাথে। তাহলে অনুভূমিকের সাথে অবশ্যই আমি এখানে ছাতাটা ধরব, কত কোণে ধরব সেটা থিটা। তাহলে আমি ছাতাটা উঠিয়ে দেই, এটাকে এইভাবে একটা ত্রিভুজ বানিয়ে ফেলি। তাহলে বৃষ্টির বেগটা এই বরাবর আমি এখানে 6 মিটার পার সেকেন্ড লিখতে পারি, আর এই বরাবর দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। এখন আমরা কোণের মানটা যদি ধরি, ছাতাটা অনুভূমিকের সাথে কত কোণে ধরছে, তাহলে আমরা লিখতে পারি, ধরি বৃষ্টির বেগ ইউ ইকুয়াল 6 মিটার পার সেকেন্ড, পথচারীর ব্যাগ ভি ইকুয়াল 4 মিটার পার সেকেন্ড। তাহলে ছাতাটি ধরতে হবে কত কোণ? অনুভূমিকের সাথে। তাহলে আমরা জানি টেন থিটা ইকুয়াল, থিটা যদি এটা হয় লম্ব হবে তার বিপরীত, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হলো কে? ইউ, আর ভূমি হলো ভি। তাহলে থিটা ইকুয়াল টেন ইনভার্স, ইউর মান হচ্ছে 6, ভি এর মান 4। তাহলে আমার আসলো 56.3 ডিগ্রি। সুতরাং যখন যাত্রী বা আরোহী দৌড়াবে তখন বৃষ্টির লব্ধি বেগটা এই দিকে মনে হবে, আর ছাতাটাকেও ঠিক তার বরাবরে লব্ধি বেগের বরাবরে ধরতে হবে, আর সেটা অনুভূমিকের সাথে থিটা কোণে ধরতে হবে। তাহলে আমরা থিটা কোণ মানে হলো 56.3 ডিগ্রি কোণে ধরতে হবে। ইন কেস অফ যদি কোনো কারণে বলে উল্লম্বের সাথে, তাহলে উল্লম্বের সাথে যদি আমরা হিসেব করি, এটা যদি হয় 90 ডিগ্রি, এই জায়গাটা যদি হয় 56.3, তাহলে উল্লম্বের সাথে ধরতে হবে 90 মাইনাস 56.3 ডিগ্রি। তাহলে যত আসবে এটাই হবে উল্লম্বের সাথে কোণ। এটা অতিরিক্ত এক্সট্রা হিসাবে বলে দিলাম, যদি উল্লম্বের সাথে বলে তাহলে আমরা অতিরিক্ত জিনিসটা অ্যাড করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে। তোমাদের কোনো অভিমত বা ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের যদি নতুন কোনো কিছুর উপর জানতে ইচ্ছে করে
বা আগ্রহ থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে।